হ্যালো ফ্রেন্ড আজকে আমি আলোচনা করব মাধ্যমিকের পঞ্চম অধ্যায় চ্যাপ্টারটির নাম হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্বেগ বৈশিষ্ট্য পর্যালোচনা সময়কালটা কখন না উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত আমরা একটা কথা প্রায় শুনতে পাই সেটা হচ্ছে ইতিহাস কথা বলে কোনো ঘটনা আপনা আপনি সৃষ্টি হয়নি ইতিহাস সময় অনুবর্ততের সঙ্গে সঙ্গে ইতিহাস পরিবর্তন হয়ে থাকে আর সেই পরিবর্তনের ধারায় আমরা আজ যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিকের ইতিহাসের বিকল্প চিন্তা উদ্বেগ এটি কোন সময় ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগ ঊনবিংশ শতকের মধ্যভাগ মানে আঠারোশো পঞ্চাশের পর থেকে সালটি গত সাল উনিশশো সালপুর এই সালের আমরা আলোচনা করবো এটা কি বলা হয়েছে কি বিকল্প চিন্তা উদ্যোগ এবার এই সময়ে তখন স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিকগুলো এবং ইংরেজদের সঙ্গে স্বতন্ত্রভাবে আন্দোলন কিন্তু চলছে ভারতবর্ষের তারই ফাঁকে আমাদের ভারতবর্ষের কিভাবে আরও প্রকৃত উন্নতি হয় সেই বিষয়টা নিয়েই আলোচিত হয়েছে এই চ্যাপ্টারটি এবং সেই সময় কী কী ধরনের সংগঠন করে উঠেছিল যেমন শিল্প কীভাবে এসেছিল যেমন ছাপাখানার বিস্তার কীভাবে লাভ করেছিল তাদের ব্যবসায়ীদের কি উদ্যোগ ছিল উপেন্দ্র কিশোর রায় রিউ এন রায়চৌধুরীর অবদান কী ছিল ফোর্ট উইলিয়াম কলেজ অধ্যাপনা এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব ভারতী চিন্তাভাবনা এবং তার সাফল্য এই সমস্ত কথাবার্তা এই চ্যাপ্টারই আছে তো এই চ্যাপ্টারতে আমি মাধ্যমিকের পড়ার উপযুক্ত বিশ্লেষণ এবং ছোটো কোশ্চেন তার সাথে সাথে দু নম্বরের প্রশ্ন এবং চার নম্বর এবং আট নাম্বার প্রশ্ন আমি বিশ্লেষণ করবো কিন্তু তার আগে আগে চ্যাপ্টারগুলো বিশ্লেষণ করবি একটু বিষয়বস্তুটা তাই প্রত্যেককে আমার রিকোয়েস্ট যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য প্রথমেই আছে ছাপাখানা এই ছাপাখানা সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল মূলত চিন্দেশে কিন্তু আমাদের এই ভারতবর্ষে এটি চিন্দেশে এটি প্রথম আবিষ্কার করেছিল অনুমানিক যে সালগুলো রয়েছে আঠেরোশো আটশো চৌষট্টি খ্রিস্টাব্দে কিন্তু ভারতবর্ষে এটি এসেছিল কাদের হাত দিয়ে পর্তুগিজদের হাত ধরে ভারতবর্ষে এই ছাপাখানা আসে এবং ছাপাখানার ব্যাপক পরিবর্তন ঘটে ঘটে যেটা গুডেনবার্গের আমরা ছাপাখানা যখন আবিষ্কার করি তাই তাকে কী বলা হয় একে বলা হয়ে থাকে ছাপাখানার জন্য এবং পরবর্তীকালে সেই ছাপা মুদ্রণ স্বরূপ আমাদের জেমস আগাস্টা সিকি সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কলকাতার একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং বাংলা হরপ তৈরি করার চেষ্টা করেন ওয়েল ক্লিনস চুচুরায় প্রতিষ্ঠা করেছিলেন এই ছাপাখানা তারপর পঞ্চারণ কর্মকার তিনি বাংলা হরফ তৈরি করেছিলেন এবং সেটিকে আরও মডিলে মডিফাইশন করার জন্যে সুরেন্দ্রনাথ মজুমদার লাইনোটাইপ নামক এক ধরনের অক্ষর প্রতিষ্ঠা করেছিলেন এই গেল মোটামুটি আমাদের ছাপাখানা দিকটা এবার এই ছাপাখানাটা আস্তে আস্তে কীভাবে বিস্তার লাভ করে শ্রীরামপুর যেটা ফোর্ট উইলিয়াম কলেজ খুব নাম করা উইলিয়াম প্রতিষ্ঠা করেছিলেন সেটাই মূলত সেই সময় খুব ভালো বিশ্ববিদ্যালয় ছিল সেই মিশনারিরা প্রতিষ্ঠা করেছিল তাদের বই গ্রন্থ ইত্যাদি সব কিছু সরবরাহ করার উদ্দেশ্য নিয়ে এবং সেখান থেকে একাধিক বিষয়বস্তু ছাপা হয়েছিল যেমন মার্চ মানে সম্পাদিত দিকদর্শন গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত বেঙ্গল গ্যাজেট রামমান্ডায়ের সম্পাদিত সংবাদ কৌমদী ভবানী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমাচার চন্দ্রিকা ঈশ্বরগুপ্তের সম্পাদিত সংবাদ প্রভাকর দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত তত্ত্ববত্নী পত্রিকা ভবিতি এই শ্রীরামপুর মিশনারি উইলিয়ামস থেকে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তাই নয় আরও অনেক বই স্কুল বুক সোসাইটি ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠিত হয়েছে এবং তার সাথে সাথে এই সময়ই স্কুল বুক সোসাইটি এবং ক্যালকাতা স্কুল বুক সোসাইটিও এই শিক্ষা বিস্তারে অবদান করেছিল এই গেল মোটামুটি শিক্ষা বিস্তারের ব্যাপারগুলো এবং এইখান থেকে এই যে শিক্ষা বিস্তারগুলো ঘটতে থাকে তারপরে যেমন বিদ্যাসাগর মাসে শিশু বর্ণ বিদ্য বর্ণপরিচয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এভাবে প্রকাশিত হওয়ার পর এবার দেখা যায় কি যেগুলো প্রকাশিত হতে হতে তখন ছাপাখানার ব্যবসায় একটা উদ্বেগ স্থাপিত হয় এতক্ষণ যেটা ছিল তাদের ছিল মাত্র নির্দিষ্ট প্রতিষ্ঠা তারপর কী হয় এই ছাপাখানাটাকে নিয়ে যে ব্যবসা করা যায় সেই চিন্তা ভাবনাটা তৈরি হয় এবং ব্যবসার উদ্বেগ এসে কেন কি আগে কি হতো এই ব্যবসাটা উদ্দেশ্যের সাথে ছাত্র ছাত্রীদেরও কিন্তু একটা বিশেষ গুরুত্ব লাভ করে সুবিধা হয় কারণ আগে একটা বই পেতে হয়তো আমাদের প্রচুর সময় লাগতো সেই লেখা তারপরে কর্তলা পাতায় তারপরে এটা কী আসে মানে আসেন এই ব্যবসায়ীদের হাত ধরে এটি মূলত খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এবং একটি রিপোর্ট বলছে যে আঠারোশো থেকে ছাপান্ন খ্রিস্টাব্দে সারা ভারতবর্ষে প্রায় এক হাজার চুরানব্বইটি ছাপাখানা ছিল এর মধ্যে বাংলাদেশে ছিল দুশো উনত্রিশটি ছাপাখানা তাহলে বোঝা যাচ্ছে ব্যবসায়ীদের হাত দিয়ে সেটি কোথায় গিয়েছে এবং এই সময়তেই ব্যবসায়ীদের উদ্দেশ্যে বোধনী মানে আমরা যে সহায়িকা বই আজকের পড়ছি সেই সময়টি কিন্তু পৌঁছে গিয়েছে তারপর ইউএন ডায়ানসনস অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি আরও এটিকে উদ্বুদ্ধ করে তুলেছিলেন যদিও তার যে গ্রন্থ প্রথম যেটি সেটি ছিল ছেলেদের রামায়ণ সেটি প্রকাশিত হয়েছিল কিন্তু যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে কিন্তু পরবর্তীকালে তিনি যখন এই এটিকে ইউএন ডায়ানসনস কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং এখান থেকে নিয়মিত সন্দেশ পত্রিকা প্রকাশিত হয়েছিল এবং তার থেকে অবদান টন ব্লক পেন্টিং তিনি এখান থেকে চালু করেছিলেন এবং পরবর্তীকালে তার পুত্র সুকুমার রায় এবং নাতি সত্যজিৎ রায় এবং পুত্র সন্দীপ রায় এই পত্রিকাগুলো সব সম্পাদক করেছিলেন এবং এখান থেকে বিশিষ্ট বিশিষ্ট বইগুলো প্রকাশিত হয়েছে যেমন ছেলেদের মহাভারত গোপী বাঘা বাগা বাইন হ্যাঁ পশু পাখি ভ্রমণ কাহিনী নিয়ে সেকালের কথা বাংলা লোককথা টুনটুনির বই প্রভৃতি কিন্তু এই সমস্ত জায়গা থেকেই অবলীল আক্রমে ছাপে গিয়েছে আবারও আমি বলছি আমি কিন্তু এই চ্যাপ্টার থেকে শর্ট এবং এমসিএম কিউ এবং বিস্তারিত সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি প্রত্যেককে তাই আমার অনুরোধ যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করার জন্য এবং কী কী ধরনের প্রশ্ন এখান থেকে আসবে তাও আমি শেষে বিশ্লেষণ দেখি তারপর কি বাংলার শুধু এই জায়গাটি ভেবে থাকেনি বাংলাদেশে সেই সময় লক্ষ্য করা যায় কি বিজ্ঞান এবং কারিগর শিক্ষা এই সময়তেই প্রতিষ্ঠিত হয়েছিল এগিয়ে গিয়েছিল কাদের হাত ধরে স্যার উইলিয়ামস জনসের কর্তৃক প্রতিষ্ঠিত এশিয়াসিক সোসাইটি বিশেষ ভূমিকা নিয়েছিল জন ম্যাকলের প্রতিষ্ঠিত শ্রীরামপুর কলেজে রাসায়ন বিষয়ে বিজ্ঞান শুরু হয়েছিল কলকাতায় ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এবং একাধিক কিন্তু কারিগরি বিজ্ঞানগুলো এই সময়তেই শুরু হয়েছিল তার মধ্যে একটি অন্যতম ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটির গুরুত্ব অবদান বিজ্ঞানের অধ্যাপক বিজ্ঞানের অধ্যাপক ফাদার ইভেনজিং ল্যাফের সহায়তায় বিখ্যাত চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতার বৌবাজার স্ট্রিটে এটি প্রতিষ্ঠা করেন পারিমোহন মুখোপাধ্যায় প্রথম অধিকর্তা ছিলেন এবং এখান থেকে পরবর্তীকালে ডক্টর নির সরকার জ্ঞানেন্দ্র চন্দ্র ঘোষ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ কিন্তু এখান থেকে নিযুক্ত হয়েছিলেন এখান থেকে অনেক বিষয়ে গবেষণা হয়েছে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো যেমন রমন ক্রিয়া এখান থেকে গবেষণা করা হতো যেটা অবশ্যই আবিষ্কার করেছেন ডক্টর চন্দ্রশেখর ভেঙ্কটেশ তাছাড়াও এক্স রশ্মি আলোর বিজ্ঞান চম্বুকত্ব ইত্যাদি মৌলিক বিষয়ে গবেষণা হয়েছে এবং এরই পাশাপাশি আরেকটি উল্লেখযোগ্য নাম এসেই থাকে কলকাতার বিজ্ঞান কলেজ এটি আসতি মুখোপাধ্যায় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে সাতাশে মার্চ কলকাতা বিজ্ঞান কলেজ বা ইউনিভার্সিটি অফ কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন করেন এই কলেজের অধ্যাপক ছিলেন যারা শিখেছিলেন আচার্য জগদীশ চন্দ্র রায় স্যার চন্দ্রশেখর ভেঙ্কটের শিশির কুমার মিত্র প্রমুখ এই কলেজে কিন্তু তারা শিক্ষাদান করতেন বসুবিজ্ঞান মন্দির তার মধ্যে অন্যতম জগদীশচন্দ্র জগদীশচন্দ্র বসু তৈরি করেছিলেন একটি বসু বিজ্ঞান মন্দির উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর বস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন এবং জগদীশচন্দ্র বসু বিজ্ঞান বিষয়ে যে আলোচনা করেছেন তা কিন্তু নয় তিনি আরও বেশি তিনি অনেক দিকে অবাক্ত রেখেছেন যেমন তার একটি গ্রন্থ যেটি খুব ইম্পর্টেন্ট অবাক্ত তাছাড়া তিনি আবিষ্কার করেছেন ক্রিসকোগ্রাফ এবং যে যন্ত্রের সাহায্যে প্রমাণ করা যায় যে উদ্ভিদেরও প্রাণ আছে তবে জাতীয় শিক্ষা পরিষদ যাদের শিক্ষার পরিষদ যখন ভারতবর্ষে কি ইংরেজদের প্রতি মুহূর্তে কী হয়েছে তাদের ছাত্রদের ওপর অত্যাচার দিয়েছে এবং তাদের যে শিক্ষা মূলত কী শিক্ষা ছিল তারা চেয়েছিল যে শুধুমাত্র ইংরেজি একটুখানি শিখুক যাতে তাদের কাজকর্মগুলো পর্যালোচনার সুবিধা হয় এই জায়গা থেকে বেরিয়ে এসে ভারতের জাতীয় শিক্ষা পরিষদ চাই কি যে ভারতীয়দের আদর্শ শিক্ষা শিক্ষা আলোড়িত করা এবং সেই জন্য একসময় বলা হতো যে গোলদিগির গোল গোলমালখানা কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হতো এবং এদের অবদানও অনেক বিদ্যালয় অনেক বই অনেক স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল এমনই আরেকটি ধারা ছিল বেঙ্গল টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউশন যেটি তারকনাথ পালিতের প্রচেষ্টায় স্থাপিত হয়েছিল এবং অবশেষে যে জায়গাটায় না এলে নয় সেটা হচ্ছে শিক্ষা নিয়ে যখন এত কিছু আলোচনা হয় তখন মহেশ্বী দেবেন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার গর্ববোধ করি আমি বীরভূমের ছেলে হিসাবে বীরভূম জেলায় শান্তিনিকেতন যেটা ভুবনডাঙ্গা বলি সেখানে তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এই স্থানটিতেই রবীন্দ্রনাথ ঠাকুর পরে তিনি ধর্মচর্চা করার উদ্দেশ্যে ভুবনডাঙ্গা আঠারোশো একষট্টি আশ্রম রবীন্দ্রনাথ এটিকে শান্তিনিকেতন নাম দেন করেন এবং রবীন্দ্রনাথ আঠারোশো এক খ্রিস্টাব্দে এখানে ব্রহ্ম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করে এবং তিনি একটা জিনিস ভাবতেন রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন যে শিক্ষা হলো বাইরে প্রকৃতি ও অন্তর প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন এই কথাটিকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে তিনি শিক্ষা ব্যবস্থার এক নতুন দিক খুলে দেন সেটি কিভাবে না তিনি ভেবেছিলেন এই শিক্ষায় নয় তাই তিনি প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছালটি কখন বীরভূম জেলা উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন এখানে অর্থশাস্ত্র কৃষি তত্ত্ব বিভিন্ন ব্যাপারে উন্নয়নশীল ব্যাপারে ভূগোল এসব হিসেবে বাদ দেওয়া হতো এখন তো ভাষা সাহিত্য কলা শিল্প সব কিছু নিয়ে গবেষণা হয় কবিগুরু এখন অবশ্য বর্তমানে বিশ্বভারতীতে দুটি ক্যাম্পাস রয়েছে যে ক্যাম্পাসটির মধ্যে একটি শান্তিনিকেতন আর অপরটি হচ্ছে শ্রীনিকতনে এখানকার প্রথম উপাচার্য হন রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর পরে অবশ্য এটি এখানে অবশ্য দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রী আসেন পরে অবশ্য আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে এটি বিশ্ববিদ্যালয় ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেন অর্থাৎ সেই তখন থেকেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখানকার উপাচার্য পদ প্রধান উপাচার্য পদ গ্রহণ করেন কিন্তু এবং এখানে একটি খুব ইম্পর্টেন্ট পরবর্তীকালে রবীন্দ্রনাথ প্রকৃতি শিক্ষা এবং মানুষের সমন্বয়ে যে চিন্তা ভাবনাগুলো গ্রহণ করেছিলেন তার মধ্যে সেলাই দহতে কিছু কাজ করেছিলেন একটা হিতৈষী তহবিল বলে একটি তিনি তহবিল তৈরি করেছিলেন কি ভেবেছিলেন তিনি না পল্লী মানুষের কল্যাণের উদ্দেশ্যে কৃষিকাজের উন্নতির ভিত্তিতে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করেন প্রজাদের বকে বকেয়া খাজনার ওপর সামান্য হিতৈষী কার্য বৃত্ত ধার্য করে জমিদারি থেকে তার সমপরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে তিনি হৃদশী তহবিল তৈরি করেছিলেন এবং রবীন্দ্রনাথ দহে কৃষি উন্নতির জন্য তিনি একটা কৃষি খামার তৈরি করেছিলেন এমনকি তার পুত্র যে তিনি পাঠিয়েছিলেন এই কৃষিবিদ্যা শেখার জন্য সেখানে তিনি যাতে কিভাবে উন্নত বীজ উন্নত সেচ প্রভৃতি ব্যাপারে আলোচনা করা যায় এই ছিল মোটামুটি এই চ্যাপ্টার এবার আমি আলোচনা করব মাত্র কতগুলো প্রশ্ন করলেই মাধ্যমিকের এই জায়গা থেকে যাই প্রশ্ন আসুন এখানে কমন পাওয়া যায় দেখতে থাকো ভিডিওটি প্রথম কোয়েশ্চেন এক নম্বরের প্রশ্ন প্রথম কোথায় মুদ্রণ শিল্পের উদ্ভাবক ঘটে আচ্ছা এটা কথা প্রথমে বলে রাখি যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় আমার কমেন্ট বক্সে লিখবে প্রশ্নটি আমি অবশ্যই তার উত্তর পরে পাঠিয়ে দেবো দ্বিতীয় প্রশ্ন ছাপা কাকা ছাপাখানা কী আবিষ্কার করেন কাকে ছাপাখানার জনক বলা হয় তৃতীয় কোশ্চেন ভারতে কার হাত ধরে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় চৈত্র প্রশ্ন হিকির কলকাতা ছাপাখানা অর্থাৎ তিনি যে কলকাতায় ছাপাখানা আবেশ করেন এবং উইকলিন্স এর চচুড়া ছাপাখানা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় পঞ্চম প্রশ্ন সর্বপ্রথম বাংলা অক্ষর টাইপ বা নকশা কে করেন ছ নম্বর প্রশ্ন লাইনো টাইপ অক্ষরের প্রতিষ্ঠা কে করেন সপ্তম কোশ্চেন শ্রীরামপুর মিশন শ্রীরামপুর ছাপাখানা কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন আর নম্বর কোশ্চেন কতগুলো সম্পাদক আমি আলোচনা আগেই করে গেছি সেই পত্রিকার সম্প। আলোচনা আগেই করে গেছি কতগুলো পত্রিকার তাদের সম্পাদকের নাম যেমন দিগদর্শন আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে সমাচার দর্শন আঠারোশো বেঙ্গল গেজেট সংবাদ কৌমদি সমাচার চন্দ্রিকা সংবাদ প্রভাকর তত্ত্ববোধনী প্রবৃতি পত্রিকার সম্পাদক কেছিলেন ন নম্বর কোশ্চেন কত খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ও ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় দশ নম্বর কোশ্চেন এশিয়ার প্রথম কোথায় ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় এটা খুব ইম্পর্টেন্ট এগারো নম্বর কোশ্চেন শিশু শিক্ষা বর্ণপরিচয় বাংলা ব্যাকরণ স্যার প্রকাশনা কয়েন কে নম্বর কোশ্চেন বাংলাদেশ ও বাংলাদেশ ও আসামের সংক্ষিপ্ত বিবরণ ঢাকা জেলার ভূগোল এবং সংক্ষেপে ঐতিহাসিক বিবরণের লেখককে তেরো নম্বর কোশ্চেন প্রথম বাঙালি প্রকাশক এবং পুস্তক বিক্রেতার নাম কি চোদ্দ নম্বর কোশ্চেন উপেন্দ্র কিশোর প্রথম বই ছেলেদের রামায়ণ বইটি কোথা থেকে প্রকাশিত হয় পনেরো নম্বর কোশ্চেন এওয়ান ডায়ান সান্স কোম্পানি এবং হাফ হাফটন ব্লক পেন্টিং এর প্রতিষ্ঠাতা কি ষোলো নম্বর কোশ্চেন এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সতেরো নম্বর কোশ্চেন রমন ক্রিয়া কে আবিষ্কার করেন আঠারো নম্বর কোশ্চেন কলকাতার বিজ্ঞান কলেজ কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন উনিশ নম্বর কোশ্চেন বসু বিজ্ঞান মন্দির কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন এবং তার লেখা একটি বইয়ের নাম লেখো গোলদিঘির গোলমালখানা কাকে বলা হতো কোন কলেজকে বলা হতো এক কথায় কুড়ি নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন হচ্ছে জাতীয় শিক্ষা কথাটি কে প্রথম ব্যবহার করেন বাইশ নম্বর কোশ্চেন বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বইটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে এর অধ্যাপক কে ছিলেন পদে কে ছিলেন আচ্ছা ওটা বই নয় বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে এর অধ্যাপক কে ছিলেন নিযুক্ত হন এবং এই বিশ্ববিদ্যালয়ের সভাপতি কে ছিলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন আশ্রম কে কোথায় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন পঁচিশ নম্বর কোশ্চেন ব্রহ্মবিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ছাব্বিশ নম্বর কোশ্চেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সাতাশ নম্বর কোশ্চেন বিশ্বভারতী বর্তমান কয়টি ক্যাম্পাস রয়েছে ও কী কী আঠাশ নম্বর কোশ্চেন বিশ্বভারতী প্রথম উপাচার্যকে এটি এটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে উনত্রিশ নম্বর কোশ্চেন আধুনিক কৃষি খামার কে প্রতিষ্ঠা করেন তিরিশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম সপ্তাহে পত্রিকার নাম কি এরপর আসে দু নম্বর কোশ্চেন দু নম্বর প্রশ্ন সত্যি একটি ইতিহাসের ইম্পর্টেন্ট পার্ট কারণ এখানে এগারোটি নাম্বার দু নম্বরে আসে অর্থাৎ এগারো গঠিত বাইশ অ্যাভারেজ যদি আমরা দেখি যে প্রতি চ্যাপ্টার মিনিমাম একখানা কোশ্চেন থাকেই থাকে সেক্ষেত্রে কয়েকটি কোশ্ন পড়লেই এই চ্যাপ্টারটায় পাওয়া যায় যেমন শ্রীরামপুর ত্রয়ী কাদে বলা হয় এক নম্বর কোশ্চেন দু নম্বর শ্রীরামপুর ছাপাখানা থেকে কোন কোন বই প্রকাশিত হয়তো তিন নম্বর ফোর্ট উইলিয়াম কলেজের কলেজের বই শিক্ষার্থীদের কি কোথায় ছাপা হতো চার নম্বর কোশ্চেন আগস্টার সিকি ছাপাখানায় কী কী বই ছাপা হতো পাঁচ নম্বর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স এ কী কী বিষয়ে গবেষণা হতো বসুবিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে নিয়ে গবেষণা হতো আচ্ছা হিতয়ষী তহবিল কি এরপর আসি চার নাম্বার কোশ্চেন এই চার নাম্বার এবং আট নাম্বার কোশ্চেনটি আমি দু হাজার কুড়ি সালের সম্ভাব্য তারিখ হিসাবে দিয়েছি চার নম্বরের জন্য দুটি প্রশ্ন মাত্র মুদ্রা শিল্প শিল্পে শ্রীরামপুর ছাপাখানার অবদান দু হাজার কুড়ি সালের জন্য আমি এগুলো দিয়েছি বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বেঙ্গল স্টেক টেকনিক্যাল সোসাইটির ভূমিকা আলোচনা করো আট নম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউএন রায় অ্যান্ড সান্স কোম্পানির অবদান এবং রবীন্দ্রনাথ কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উদ্যোগ সম্পর্কে আলোচনা করো এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন দু হাজার কুড়ি সালে আসবে তাছাড়াও এই জায়গাতেই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেমন ছাপাখানা ব্যবসায়ীদের উদ্বেগ বিশাল ইম্পর্টেন্ট স্কুল বুক সোসাইটি এ সমস্ত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন এসব প্রশ্নগুলো রয়েছে কিন্তু দু হাজার কুড়ি সালের জন্য এই দুটো প্রশ্নগুলো করলেই হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো এবং নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি